কুস্তির ঝামেলা আর ব্লাস্টটা দুটো আলাদা বিষয়। যারা এই কাজ করেছে তারা রীতিমতো ট্রেন্ড। কারা করতে পারে এই কাজ? কারা? আগের দিন পায়েস হোটেলে যে ওয়াকি টকির আওয়াজটা শুনেছিলাম সেটা আমার ওয়াকির আওয়াজ ছিল না। তাহলে কার ওয়াকির আওয়াজ? আর সেটার সাথে কি ব্লাস্টের কোনো যোগাযোগ আছে? আমি ছাড়া বাড়িতে আর কার ওয়াকি থাকবে? আর কে বা পায়েস হোটেলে সেটা রেখে যাবে? ওই একমাত্র বাইরে থেকে এসেছে যার অতীত সম্পর্কে আমরা কেউ কিচ্ছু জানি না। সেদিন রান্নাঘরে মল্লি কি করতে এসেছিল? মুখে তো বললো আমাকে সাহায্য করতে, কিন্তু ওর আসল উদ্দেশ্য কি ছিল? তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারলে ওখানে? তুমি জানো সিচুয়েশন কতটা ক্রিটিক্যাল? তার মধ্যে তুমি তোমার ফোন সুইচ অফ করে ওয়াকি টকি বন্ধ করে বসে আছো। আন্টি শঙ্করকে আমার ফোন আর ওয়াকি টকিটা রাখতে দিল। এই দুটো আজ তোর জিম্মায় রাখ। তখন আমার ওয়াকি টকিটা অন ছিল আর ফোনটাও সুইচ অফ ছিল না। আর শঙ্কর এই কাজ কোনোদিনও করবে না। তাহলে বাকি কে থাকলো? খুব জোরালো ওই রিমোট কন্ট্রোল বোমা ফাটিয়েছে। এক বোতামই একেবারে কত মানুষের প্রাণ চলে গেল। মুরলি জানলো কি করে বোমটা রিমোট দিয়ে অপারেট করা হয়েছে? ভাগ্যিস ওই একটাই বোমা ফাটিয়েছে, আর একটা বোমা ফাটলে হয়তো আমাদের মেজ বউ দিয়ে। একজন সাধারণ লোক বোমের ব্যাপারে এত ডিটেল জানে কি? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।